আসসালামু আলাইকুম আল্লাভ ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই মজা করে পোলাও রান্না করে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব একদম ঝরঝরে পোলাও ঝরঝরে পোলাও কিন্তু যে কোনো তরকারির সাথে খুব ভালো মানিয়ে যায় আজকে ঝরঝরে পোলাওটা রান্না করার জন্য আমি চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আর এখানে এলাচ দারুচিনি লং লবঙ্গ এগুলোও দিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি চাইলে পেঁয়াজের ব্যারেস্তা উপরে দিয়ে দিলেই কিন্তু হবে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা যাবে না তাহলে পোলাও রঙটা কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে আমি ধবধবে সাদা রেখে আর ঝড়ঝরে করে এই পোলাওটা রান্না করব। তাই পেঁয়াজটা খেয়ে ব্রাউন কালার করে ভেজে নেই নাই এখন পোলাও চাউলটাকে দশ বারো মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যখন মানে পোলাও চাউলটা একটু বাড়ি হয়ে আসবে তখন বুঝতে হবে যে চাউলটা ভাজা হয়ে গেছে বা প্যানের গাটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে পোলাও চাউলটা ভাজা হয়ে গেছে যে পট দিয়ে মেপে পোলাও চাউল দিবেন ঠিক সেই পট দিয়ে মেপে ডাবল পানি দিবেন যদি দুই কাপ চাউল হয় তাহলে সেই পট দিয়েই চার কাপ পানি অ্যাড করবেন আমি আদা বাটাটা এই পর্যায়ে অ্যাড করলাম পানি দেওয়ার পর আর এখানে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এক টি স্পুন পরিমাণ শাহি জিরা এতে করে পোলাও টেস্ট অনেকাংশেই বেড়ে যাবে তো আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা দেখাচ্ছি এইভাবে করবেন এখন আপনাদের সঙ্গে একটি টেস্ট শেয়ার করবো ঝরঝরে পোলাও হওয়ার জন্য এতক্ষণ চুলার আঁচটা ছিল একদম হাই হিটে এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে পানি দেওয়ার পর চুলা আঁচটা থাকবে একদম হাই হিটে তারপর যখন পানিটা শুষে নেবে চুলা আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে এখন যখন একদম আমি একটা নাড়া দিয়ে উল্টে দিলাম এই পর্যায়ে কিন্তু একদম লো হিটে করে পোলাওটাকে বসিয়ে রাখতে হবে এখানে আমি কিছু কিশমিশ আর দিয়ে দিলাম গাজর ঘি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো যেহেতু তেলটা আমি কম দিয়েছিলাম তো রান্নার সময় তেলটা একটু কম দিয়ে ভাজবেন চাউলটা তারপর ঘিটা নামানোর আগে দিবেন এতে করে ফ্লেভারটা ঠিক থাকবে আর গাজরটাই তো উপর থেকে ছিটিয়ে দিয়ে দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন খুব ভালো করে আমি উল্টে পাল্টে দিচ্ছি একটা কাঠি দিয়ে এখন কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে আর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এই তো আশা করি পোলাও রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার পেজ একটি লাইক দেবেন আর প্লিজ 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 আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যেন নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা জানাই কারণ আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন আমাকে সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর মন ভরি দোয়া করি সময় এভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ